ফুসফুস ক্যান্সারের 8 লক্ষণ। অনেক সময় প্রাথমিক পর্যায়ে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো বোঝা যায় না। রোগ অনেকটা বেড়ে যাওয়ার পর লক্ষণগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকের ক্ষেত্রে পর্যায়ে 3-এ চলে যাওয়ার পর হয়তো ধরা পড়ে। তবে কিছু লক্ষণ রয়েছে যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হেলদি ফুড টিম জানিয়েছেন ফুসফুসের ক্যান্সারের কিছু লক্ষণের কথা। 1. কফ যেটা যাচ্ছে না। কফ যদি দীর্ঘদিন থেকে থাকে তবে সতর্ক হন। যদি শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে কফ 1-2 সপ্তাহের বেশি থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন, এটা ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। 2. কফের পরিবর্তন। যদি আপনি ধূমপায়ী হন তবে দীর্ঘস্থায়ী কফে কিছু পরিবর্তন দেখলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। যেমন কাশি, কর্কশ শোনালে, গভীর শব্দ হলে, কফের সাথে বেশি স্লেম্মা ও রক্ত গেলে, এই লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যান। 3. শ্বাসের ছোট হওয়া। শ্বাস প্রশ্বাস ছোট হওয়া ফুসফুসের ক্যান্সারের একটি লক্ষণ। এটা শ্বাসপথ বন্ধ হওয়া এবং শ্বাসের পথ সরু হওয়ার কারণে হতে পারে, তাই এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 4. বুকে ব্যথা। পিঠে, বুকে এবং কাঁধে ব্যথা ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে, যা কফের সাথে সম্পর্কযুক্ত। অস্বাভাবিক কফ ও ব্যথা লক্ষ্য করলে হেলাফেলা করবেন না। 5. শ্বাসে যদি হুইসেলের মতো শব্দ হয়, শ্বাস প্রশ্বাসের পথে ব্লক হলে, পথ সরু হয়ে গেলে শ্বাস প্রশ্বাসের শব্দ হুইসেলের মতো শোনায়, তবে এটি অন্যান্য অনেক শারীরিক সমস্যার কারণেও হতে পারে। এটা ফুসফুসের ক্যান্সারেরও একটি লক্ষণ। অ্যাজমার হোক বা অ্যালার্জির কারণে হোক, এটি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। 6. ফেসফেসে গলা। কণ্ঠস্বর কর্কশ বা ফেসফেসে হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। এই লক্ষণ সাধারণত কাশি বা কফের সমান হয়, তবে এটা যদি 2 সপ্তাহের বেশি হয় তবে সতর্ক হওয়া প্রয়োজন। ফুসফুসের টিউমার কণ্ঠস্বরের স্নায়ুর ওপর প্রভাব ফেললে এই সমস্যা হয়। 7. হঠাৎ ওজন কমে গেলে। অন্য ক্যান্সারের মতো এই ক্যান্সারেও হঠাৎ করে ওজন কমে যায়। যদি অস্বাভাবিকভাবে আপনার 10 পাউন্ডের বেশি ওজন কমে যায় তাহলে সতর্ক হন। 8. মাথা ব্যথা। ফুসফুসের ক্যান্সার কখনো কখনো মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং মাথা ব্যথা তৈরি করে, তবে অন্যান্য কারণেও মাথা ব্যথা হতে পারে। যাই হোক, সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিত্য নতুন এসব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।